বুঝতে পারলাম না, বুঝতে পারলাম বলেন। আমি তো মানে কি বলতো ইসলামীয় ভাষা তো মানে কিছু পড়ে যাচ্ছি, মানে সব ভাষার মানে ওইটা ভাষাটা তো ইসলামীয় মানে ভাষাটা মানে নাই মানে কিছু কিছু, হ্যাঁ হ্যাঁ ইসলামিক টার্ম আছে কিছু, ইসলামিক টার্ম গুলো মানে সেই সেন্টেন্স গুলো আমি বুঝতে পারছি না মানে কি বিষয়ের পরে বলতে চাইছে, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, কোন এরকম ধরো, হ্যাঁ বলেন। মানে প্রথম প্রথম দিকে আমি বলছি, আমি মানে সাতাশ আঠাশ কথা পর্যন্ত পড়েছিলাম। তোমার প্রথম দিকে হলো একটু পরে মানে এক জায়গায় বলা হয়েছে যে একজনের প্রতি মানে যে ওটা আল্লাহর প্রতি দ্রোহ দেখানোর কথা বলা হয়েছে, যে শান্তি বর্ষণ করেন বা আর ওই তোমাদের নামগুলো আমার ঘোরাটি মনে থাকে না, বুঝছি মানে জাস্ট আমি তোমাকে বইটা নিয়ে দেখালে বুঝাতে পারবো, মানে কার প্রতি দরদ দেখানোর কথা বলা হয়েছে, যে সেই দরদটা কি ঈশ্বরের প্রতি মানে মানে সেইটা বলা হচ্ছে, সেটা লিখে রাখছে বা ই করে রাখছে, বিষয়টাই তো মাথার মধ্যে বুঝাতে আসছে না আমার। আচ্ছা আচ্ছা, মানে একটা ই আছে আপনার কোরআনে, একটা আয়াত আছে যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতু, নিশ্চয়ই আল্লাহ ফেরেশতাদের প্রতি, ফেরেশতা এবং আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি রহমত বর্ষণ করতে থাকে, ফেরেশতারা দোয়া পড়তে থাকে, সুতরাং তোমরা তাদের উপরে রহমতের দোয়া অর্থাৎ তাদের উপরে দোয়া করো, প্রার্থনা করো তাদের জন্য। এটা বিষয়টা বুঝতে পারছি, হ্যাঁ মনে পড়ছে, ওটা কি তোমার যে দরদটা দেখানো মানে ওখানে তোমার, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে মোহাম্মদ প্রেম, প্রেম 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 প্রেম, দরদ মানে তো প্রেম, প্রেম। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, ওখানে কি আল্লাহ রসুলের প্রতি দরদের কথা বলা হয়েছে না? আল্লাহ রসুলের প্রতি, রসুলের প্রতি, হ্যাঁ রসুলের প্রতি, রসুলের প্রতি, আল্লাহ রসুলের প্রতি, রসুলের প্রতি দরদ দেখালে সেটাই মানে ভগবান মানে আল্লাহকে দেখা বলা হয়, তাই তো? মানে ওখানে তা না, বিষয়টা হচ্ছে এখানে আপনার যে মানে ইসলামিক যে ভাষাটা ব্যবহার করা হচ্ছে এখানে মানে আরবির সঙ্গে বাংলাতে পার্থক্য আসবে না, বাংলা প্রেম অর্থ অনেকগুলো বোঝাবে, কিন্তু আপনার এখানে যেখানে বলছে যে মোহাম্মদের যে অনুসরণ করতে হবে, অনুসরণ অনুসরণ মানে তার প্রত্যেকটা কাজ কর্ম কথা কাজ এবং সমর্থন, বুঝতে পারেন তো, কথা কথা কাজ এবং সমর্থন, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু যে কাজটা করেছেন, যেটা নির্দেশ দিয়েছেন আর যেটাতে মানে সম্মতি জানিয়েছেন, এই তিনটে করতে বলছে। যেমন আমাদের ইসলামিক একটা নিয়ম আছে, কোন ব্যক্তি যদি নিজের জানের চাইতে, নিজের স্ত্রীর চাইতে, নিজের কন্যার চাইতে, নিজের পরিবারের চাইতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক ভালো না বাস করে, সে প্রকৃতপক্ষে মুমিন না, অর্থাৎ সে মুসলিম না প্রকৃতপক্ষে। এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমার হযরত মোহাম্মদকে বলা হয়েছে শুধু নাকি? না না, প্রত্যেকটা নবীর পরে ইমান রাখতে হবে, ইমান অর্থ বিশ্বাস, প্রত্যেকটা নবীর প্রতি বিশ্বাস রাখতে হবে। আচ্ছা এখানে নবীর পরে ভাই তোমার তো ব্যালেন্স করছে, বলো বলো কথা বলে ভালো। এখানে মানে নবীজিদের প্রতি মানে শ্রদ্ধা রাখতে, প্রেম রাখতে বলছে, তাই তো? প্রত্যেকটা নবীর পরে মানে এখানে নবীর প্রতি প্রেম রাখার উদ্দেশ্যটা কি? যেমন আপনাকে বলি যে ভারতবর্ষের এখনকার বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী, ঠিক আছে? এখন তার পিরিয়ড বা তার সময় চলছে, তার কিছুদিন আগে ছিল মনমোহন সিং, তার আগে ছিল অটল বিহারী বাজপেয়ী। এবার আমরা সমস্ত ভারতবর্ষের যতজন প্রধানমন্ত্রী ছিল তাদের সবাইকে সম্মান করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু এখন যেহেতু চলছে নরেন্দ্র মোদীর সময়কাল, তার জন্য তাকে অনুসরণ করি। তদ্রূপ একই ভাবে মোহাম্মদের পূর্বে যতজন নবী এসেছে তাদেরকে সম্মান করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু অনুসরণ করি এখন মোহাম্মদের, কারণ মোহাম্মদ এখন হচ্ছে তার এখন পিরিয়ড, তার সময় কি জানতে বা যারা ভালো ছিল তারাও বলবেন যে তিনি ছিলেন ভগবানের মানে ঈশ্বর বান্দার বান্দা ছিলেন, কালীর করে কালী, কেউ কৃষ্ণ করলে কৃষ্ণ, আর যে আল্লাহর করেছে সে আল্লাহ, ঠিক আছে? এক দুই নম্বর প্রশ্ন, দিনুকা তোমার ধর্ম কি ছিল, তো যার যা হবে সে সেটাই বলবে, আমরা মুসলিম ইসলাম, আর তোমার আর নাবিকে, তোমার নাবিকে, তখন আপনার উত্তর তখন হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম বলতে হবে, কারণ আমরা এখন তার পিরিয়ড সময়তে চলছি, যে আপনার ঈশার সময় ছিল সেই ঈশার নাম করবে।
বিষয়গুলো না মানে বিষয়গুলো হিন্দু ধর্মের থেকে কলকাতা থেকে কাজ করলে বিষয়টা বুঝতে পারি। আর ওখানে যে নাম ফাম আছে নবীন বললে বা কেয়া বললে আমিন বললে আমি এইসব শব্দগুলো যথার্থ মানে বুঝতে পারছি না। মানে কিভাবে দাঁড়াবে মানে ওই রসটাই তো আমি অনুভব বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা, মানে ওটাই হচ্ছে মূল, মানে কিছু কিছু আরবিক ল্যাঙ্গুয়েজ থাকবে বুঝতে হবে ওগুলো। মানে যেমন সংস্কৃততে যেমন ধরেন বাংলা গীতা হলে কিন্তু অনেকগুলো ভাষা আছে যেগুলো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না, অর্থাৎ হিন্দু টার্মে ব্যবহার করা হয়েছে, তেমনি ইসলামিক বইগুলোতে ইসলামিক টার্মে ব্যবহার করা হয় না। এটা কোনো ব্যাপার নয়, মানে এটা যদি আমি বিষয়গুলো অনুভব করতে পারি তারপরে পড়লে মোটামুটি একটু বোঝা যায়। এমনি হালকা আমি তো প্রথম পড়ছি, মানে আমি কি মনে করেন ইসলামীয় কোনো ইয়ে পড়ি অনুভব করেছি তা আমি আগে ইচ্ছে শুনতাম আপনার রেডিওতে শুনতাম। আচ্ছা, হেরাত জ্যোতি নামে একটা ইয়ে হতো, ওটা ওটা শুনতাম। ওরা তো ভাই ওরা তো ডিরেক্ট তোমার ইয়ে করতো শিক্ষা করতো, মানে এইসব যেটা মানে আমি যেটা নিজে পড়ছি এটা যদি পড়িয়ে আমাকে বিষয়টা বুঝিয়ে দিতে তাহলে সমস্যা হতো না, মানে বুঝে গেলে ওটা অনুভব করতে পারতাম। তো বিষয়টা হচ্ছে একটা বিষয় বুঝতে পারলেন তো, আমাদের একটা বিষয় যে মানুষের মানে সবাই তো একটা গীতাতে আছে যে সর্বম ধর্ম পরিত্যাজ্য মা একম শরণং ব্রজ, যে সমস্ত ধর্ম পরিত্যাগ করে মা একম শুধুমাত্র এক ঈশ্বরকে শরণং ব্রজ তারই শরণাপন্ন হও তাহলে তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেবে। গীতাতে আছে 18:66 হ্যাঁ, তো ওখানে যেমন আছে, তারপরে তারপরে তার আগের দুটো একটা শ্লোক আছে, তার আগে 62 শ্লোক যে তামে বৈশানং গুচ্ছা সর্ব ভাবনে ভারতা তাত প্রাসারাত পরম শান্তি স্থানং প্রপঞ্চতি সশতমা, যে মানে সর্বাত্মক ভাবে কৃষ্ণ অর্জুনকে বলছে যে তানে তামে বৈশানং গুচ্ছা হে অর্জুন সর্বাত্মক ভাবে ঐশ্বরের উপাসনা করো, যেটা বলছে বুঝতে পারলেন তো। হ্যাঁ হ্যাঁ, যে সর্বাত্মক ভাবে ঐশ্বরের উপাসনা করো যাকে পেলে পরম শান্তি স্থানাং, মানে তুমি যে মানে তার উপাসনা যদি তাকে ধন্য যদি হতে পারো পরম শান্তি স্থানাং, তুমি একটা শাশ্বত ধর্ম সত্য ধর্ম ইসলাম প্রপঞ্চতি সশতম এবং চিরস্থায়ী একটা জীবন পাবা অর্থাৎ মোক্ষ লাভ করবা। এবার দেখেন এখানে কৃষ্ণ কিন্তু ওখানে কিন্তু পরিষ্কার ভাবে বলছে যে তামে শরণং গুচ্ছায় হে অর্জুন তুমি ওই ঈশ্বর উপাসনা করো, কৃষ্ণ কিন্তু এখানে নিজেকে ঈশ্বর বলছে না, যে আমার উপাসনা করো বলছে কি উনি ঈশ্বর বলছে না, কৃষ্ণ নিজেকে ঈশ্বর বলছে না, কিন্তু আমরা জানি বা শাস্ত্র প্রমাণ করে সে নিজে ঈশ্বর, কিন্তু সে নিজে কখনো ঈশ্বর বলছে না, কারণ আমরা মানে শাস্ত্র মানে গ্রন্থে পাচ্ছি যে মানে সে নিজে বলছে না, সে তো অবতার মানে অবতার হয়ে মানে আপনি আসরিয়া ধর্ম দৃষ্টি শিখায়, মানে সেও একজন সাধারণ মানুষের মতো হয়ে শ্লোক আছে এখানে যে অব্যক্তম ব্যক্তম অপন্নমাহা মামানন্ত বুদ্ধায়াহা পরাম ভাব মজা আনন্তে মামা আব্যম অনুত্তমম, অব্যক্তম ব্যক্তম অপন্নমাহা, কৃষ্ণ অর্জুন কে হে অর্জুন যারা বিশ্বাস করে যে সর্বশক্তিমান ঈশ্বর পরমাত্মা অব্যক্তম ব্যক্তম মানে ব্যক্ত মানে মানব রূপ ধারণ করে পৃথিবীতে আসে এই ধরতিতে আসে সেই ব্যক্তি মামা আবু দয়াহা, সে ব্যক্তি নির্বোধ বোকা, মানে কৃষ্ণ পরিষ্কার বলছে যে ব্যক্তি বিশ্বাস করে ভাবে যে ঈশ্বর তিনি মানব রূপে পৃথিবীতে আসবেন অবতার রূপ ধারণ করবেন সে ব্যক্তি নির্বোধ বোকা। অবশ্যই শোনো বিষয়টা আমি বুঝতে পারছি, এখানে আবার ই করা আছে যে দেখো নরলোক মানে ভগবান মানুষ নয়, মানে তোমার এইখানেই তোমাকে আমি বোঝাতে গেলে তুমি মানে ভাবার্থটা অন্যরকম চলে যায়, তো ভগবান মানুষের মতো তাকে দেখানো হয়েছে বা তিনি জাস্ট উল্লেখ করা আছে যে ভগবান মানুষের মতো হয়ে মানে আপনি মানে আমি যদি নিজে সেই বিষয়টাকে না বুঝাই মানুষ যখন বুঝবে না, তোমাদের যেরকম মানে তোমরা যেরকম নবীজিদের বিশ্বাস করছো মানে আল্লাহর প্রেরিত দূত হিসাবে মানে তিনি দিলেন ডাইরেক্ট আসেনি বা এসে এরা সেটা প্রচার করেছে, যেটা বলছো তো ওখানে ওখানে গীতাতে ছয় রকম তিন ভাবে বিভক্ত করা আছে, তিন রকম ভাবে বিষয় উল্লেখ করা আছে, তো তুমি যেরকম যে শ্লোকটা বললে না বিষয়টা শুধু ঈশ্বরকে স্মরণ করতে বলা হয়নি, এখানে এখানে
মামকং শরণং বোধ, তাহলে এখানে কি বলতে চাইছে বুঝতে পেরেছো? হম, তারই আত্মসম্পর্ক দাও, তার কাছে মাথা মতো দাও, তারই ভজনা করো, তারই জপতপ করো, তাও বলেনি এখানে ওখানে জপতপ করতে বলা হয়নি ভজন, এটাই তো পার্থক্য। মানে তুমি যেরকম এই বিষয়টা তুমি যেভাবে নিয়েছো ওভাবে সিদ্ধান্ত হয়, সংস্কৃত যে ওয়ার্ডটা আছে এখানে কে কি ব্যাখ্যা দিলে সেটা আলাদা বিষয়, কিন্তু সংস্কৃত যে আক্ষরিক অর্থ সারানাং, তারই স্বর্ণপন্ন হও, তারই কে চিন্তা করো, তারই দর্শন ভাবনা করো। আমি তোমাকে এই শ্লোক তারপরেই কথা বলছি। তার বিষয়টা দেখো, সর্বধর্ম পরিস্থিতং মামকং শরণং অহংতাং মা কৃত। তো তুমি যেটা বলছো যে পৃথিবীর সবকিছু সর্বধর্ম থেকে সবকিছু ত্যাগ করো, এখানে ব্যাখ্যা, যখন আমরা ইসলামিক টার্মে যখন আমরা কালিমা পড়ি তো কালিমা লা ইলাহা, এই শব্দের অর্থ হচ্ছে যে কোন ঈশ্বর নেই, কোন মাবুদ নেই, কোন ঈশ্বর নেই। তারপর যখন বলি ইল্লাল্লাহ, মানে এক আল্লাহ ব্যতীত, মানে কোন ঈশ্বর নেই, প্রথমে আপনি স্বীকার করতে যে পৃথিবীতে কোন ঈশ্বর নেই, প্রথম। দ্বিতীয় যে বাক্যটা বলি ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত। তদ্রূপ একই ভাবে এই শ্লোকটি বলছে যে সর্বধর্মাম পরিত্যাজা, এখানে ধর্ম অর্থ যে সমস্ত বিশ্বাসকে তুমি ত্যাগ করো, ধর্ম মানে আপনার ই ধর্ম না, সমস্ত বিশ্বাস মতবাদ, যত মতবাদের সমস্ত তুমি ত্যাগ করো, মানিকাং, শুধুমাত্র এক ঈশ্বরকে আরাধনা করো। আর তার আগের শ্লোক যদি বলেন 62টা, 62 কিন্তু খুব পরিষ্কার ভাবে বলছে, 62 বাদ দাও, 62 বাদ দাও, তুমি এটা বলো, 62 বাদ দাও, ওটা এইটাই তুমি বলো, তুমি কি যেটা বুঝেছো সেটা বলো। হ্যাঁ, এখানে আপনি প্রথমত বলছে যে সমস্ত মতবাদকে তুমি বাদ দেওয়ার পরে তুমি মাং মাম এবং শুধুমাত্র এক ঈশ্বরের স্বনাপন হয় অহং ঈশ্বর, তাহলে তোমাকে সমস্ত পাপ থেকে আমি মুক্তি দেবো। এখানে কৃষ্ণ পরিষ্কার একটা মামিকং শরণং ব্রজো, হ্যাঁ ব্রজো আছে তো, এখানে ব্রজ শব্দ মানে তুমি কি বুঝেছো বলো, এই ব্রজ শব্দটুকুর মানের উপর দেখা করতে গেলে সারা দিন রাত চলে যাবে বুঝতে পেরেছো, শুধু দুটো অক্ষরের পরে, এখানে এত রহস্য লুকিয়ে রয়েছে, শুধু এই দুটো অক্ষরের পরে যদি কোন পণ্ডিত ব্যাখ্যা করে বসে বসে তার মানে সারাদিন তো দূরে থাক, সারা জনমে শেষ করতে পারবে কিনা জানি না বুঝতে পেরেছো, গল্প তৈরি হয়ে যাবে। এইখানে যে ব্রজ শব্দটুকু উল্লেখ করা আছে, আমি তুমি এর আগে যতগুলো বিষয় বললে সবকি সব যে ঈশ্বর মানে ঈশ্বর মানে ঈশ্বর একজন অদ্বিতীয় একজনই তিনি, সবকিছু সর্ববিশ্বাসকে ত্যাগ করে শুধু তার উপাসনা করো, সমস্ত বিষয়টি। কিন্তু এখানে যে দুটো শব্দ রয়েছে শুধু বয়রাফল্লা বর্গেজ, এই দুটো শব্দের উপর ব্যাখ্যা করতে গেলে সারা দিন রাত, আক্ষরিক অর্থ তো একটা আছে, আক্ষরিক অর্থ একটা কি মানে একটা একটা অর্থ আছে, তারপরে ব্যাখ্যা করলে তো সেটা পরের বিষয়। ব্যাখ্যা নয়, এর একটা বিরাট একটা মানে এইটাই সিদ্ধান্ত, ওখানে সব ধর্ম পরিত্যাগ করে এই যে ব্রজের যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, এই ব্রজটার উপরই সমস্ত সিদ্ধান্ত। ঈশ্বরকে ঈশ্বরকে স্মরণ করার দরকার নেই, ঈশ্বরকে ভাবার দরকার, এখানে আমার শাস্ত্রে বলা হয়েছে ঈশ্বরকে ঈশ্বর বলে মানার দরকার নেই, মানে শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলতে মানা করতে বলা হয়েছে, মানে ওকে ঈশ্বর বলে মানার দরকার নেই, কিন্তু এই ব্রজ যে ভাব সেই ভাবের উপর দাঁড়িয়ে তাকে ভাবতে বলা হয়েছে, আর এই ভাবের উপর বিষয়গুলো বুঝাতে ভাবাতে গেলে সারা দিন রাত চলে যাবে, একটা বড় বড় গ্রন্থ তৈরি হয়ে যাবে বুঝতে পেরেছো। তুমি এর আগে যে সিদ্ধান্ত করলে বললে সবগুলো ঠিক, হ্যাঁ ওগুলো আমরা মানি বা ওটা মেনেও নি, কিন্তু বিষয়টা এখানে ব্রজ শব্দটা তুমি ওইখানে শ্রীমদ ভাগবতে ভাগবত আসলে আমাদের যেরকম দুটো ধর্ম তো দুটো ধর্মের মধ্যে অনেক ইয়ে চলে যায়, মানে আমি যেরকম তোমার রসটা বুঝতে পারি না, তুমিও এই বিষয়টা মানে এটা তোমার জ্ঞান আছে তাই জ্ঞান মার্গে তুমি বিষয়টা বুঝতে পারছো, তোমাদের সাধারণ জ্ঞান আছে মানে বিষয়টা তত্ত্ব আর জ্ঞান মানে জ্ঞান নিশ্চিত মুক্তি, আর মানে তোমার জ্ঞান আছে তাই তুমি মানে তুমি বিষয়টা মানে সাধারণ শ্লোকের মানে বুঝে যাচ্ছে, কিন্তু তার মধ্যে তো পুরো রহস্য রস লুকি আছে। বিষয়টা কি বলেন তো, একটা বিষয় যে ধর্মগ্রন্থ শ্লোক গুলো প্রথমত একটা আক্ষরিক একটা অনুবাদ হয়, আমাদের কোরআনে সূরা ইমরান আয়াত নম্বর 7 পরিষ্কার ওখানে বলে দিয়েছে, আর বিশেষ করে আপনি গীতাতে দেখবেন চতুর্থ অধ্যায় 18 নম্বর মন্ত্র, 18 নম্বর মন্ত্র
ওখানে বলা হয়েছে যে অনেক পণ্ডিত ব্যক্তি আছে যারা অনেক মানে জপ তপ করে এরূপ ব্যক্তি আছে, তারা ভগবানের আসল রহস্য চিনে না। চতুর্থ অধ্যায় আঠারো অধ্যায় যে অনেক পণ্ডিত আছে যারা ঈশ্বরের জপ তপ করে আরাধনা করে কিন্তু তারা আসলে ঈশ্বরকে বুঝায় না। সতেরো অধ্যায় পাঁচ ছয় সাত আট পরপর শ্লোক গুলো দেখবেন, ওখানে পরিষ্কার ভাবে বলে দিয়েছে সতেরো অধ্যায় পাঁচ ছয় সাত আট যে এখানে যারা যোগ্য করে, যারা মানে খুব তামসিক যোগ্য করে, রাজসিক যোগ্য করে, সে হচ্ছে সাত্বিক যোগ্য করে, এগুলো ঈশ্বরের কাছে একটা চলবে না। মানে যে ঢাক ঢোল পিটাছে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দশ দিন ধরে করছে, ভগবান শ্রীকৃষ্ণের মত হয়েছে বুঝে একজনের এগুলা কেউ মোক্ষ লাভ করতে পারবে না, কেউ পরিত্রাণ পাবে না। এরা আপনি কিছুদিন আগে সরস্বতী পূজা করলো, সরস্বতী পূজা আর যে কাণ্ড কারখানা এটা রাজসিক, মানে আমার আপনার সাত্বিক পুজো একখানা অত আপনি দেখতে পাবেন যে সাত্বিক পুজো এখন হচ্ছে না। যোগকাণ্ড কর্মকাণ্ড ইহলোক হয় দুশোর ভাণ্ড অমৃত বলিয়া যেজন খায় বহু তিনি কথা ভ্রমণ করি সে জনক অধপত যায়। তো মানে এখানে যোগকাণ্ড কর্মকাণ্ড সব বাদ দিতে বলা হয়েছে ধর্মে, এই যজ্ঞ তপস্যা ধ্যান ব্রত এর কিছু দরকার নেই হিন্দু ধর্মে, এগুলো দরকার নেই, শুধু শুধু বলা হয়েছে শুদ্ধ প্রেম, প্রেম ভক্তি, মানে শুধু শুদ্ধ প্রেমকে মানে ভগবানের সাথে নিগড় সম্পর্ক জোর করো বা তাকে সবসময় ভাবো এবং তাকে ওই করো, মানে তার প্রতি নিজের পরিবার আত্মীয় স্বজন থেকেও এটা তো কেউ নয়, আপন বলতে গেলে একমাত্র তিনি পরম ব্রহ্ম সনাতন সমস্ত কিছু পরিত্যাগ করে একমাত্র তাকেই ভালোবাসো, এদের তো ভালোবাসো কর্তব্য অনুসারে ভালোবাসো কিন্তু এরা তো তোমার কেউ আপন না, আপন তো তিনি, তো তাকে তার সাথে সম্পর্ক তৈরি করার কথা বলেছে, যার যোগ্য তপস্যার কোনো কিছু প্রয়োজন নাই। আপনার একটা কথা বলি, আপনার এ বিষয়ে একটা কথা সর্বশক্তন ঈশ্বরকে বাদ দিয়ে যারা অন্য দেবতাদেরকে জপ করে আরাধনা করে, ভক্তি জানন্ত শ্রদ্ধা নিতা, ভক্তি করে শ্রদ্ধা করে, ভক্তি করে শ্রদ্ধা করে, তে অপি মমেব কন্তিয় জয়ানন্ত অবাধি পূর্বকম, এইসব ব্যক্তিদের কোন আরাধনা কবুল করা হবে না, তাদের গ্রহণ করা হবে না পরিষ্কার ভাবে। দেখো অবশ্যই তুমি যেটা বলছো যে অনেক জায়গায় বলা হয় যে হ্যাঁ ওগুলো তো ভগবানের অংশরূপ বলা হয়েছে, কিন্তু বলা হয় শাস্ত্রে, হ্যাঁ তুমি যেটা বলছো বলছে এক ঈশ্বর ব্যক্তিত্ব যদি তুমি আরো পূজারী হও তাহলে শাস্ত্রে তাকে বেশ সদৃশ বলা হয়েছে। হ্যাঁ তো অবশ্যই তুমি যেটা বলছো ঠিক, আর তুমি মুখস্থ করে রেখেছো, আমি মুখস্থ করি না, গীতাটা তো জ্ঞান মার্গ গ্রন্থ, আমাদের আমাদের যে সমাজে আমি থাকি আমাদের বৈষ্ণব সমাজ বলা হয়, আমাদের গীতাটা মানে আমাদের আমাদের গ্রন্থ মূল গ্রন্থ গীতা নয়, মানে গীতা আমার দরকার কিন্তু আমার আমার ভক্তি মানে বৈষ্ণব সাহিত্যটা যেরকম তোমরা পড়েছো না আমার তোমার মতো মুখস্থ নাই, আমি পড়ি অনুভব করি সুন্দর মুখস্থ মুখস্থ তোমার মুখস্থ বিদ্যা ভালো, হ্যাঁ ভালো লাগে শুনতে, তো যাই হোক বললে বুঝতে পারি। আর বিষয়টা দেখো ওই যেখানে বলতে চেয়েছিলাম যে আত্মীয় স্বজন সমস্ত কিছুকে পরিত্যাগ করে একমাত্র আমাকে উপাসনা করো বা মানে মানে আত্মীয় স্বজন থেকে যতটা ভালোবাসো কিনা, ঈশ্বর তোমার মধ্যে অনেক প্রেম দিয়েছে কিছু কমতি রাখিনি, তো তুমি যেরকম তোমার ছেলেকে ভালোবাসো, তোমার স্ত্রীকে ভালোবাসো, তোমার মেয়েকে ভালোবাসো, তা বলা হয়েছে ওই যে ওই জাতীয় যাবতীয় প্রেম সমস্ত প্রেমকে তুমি সুন্দরভাবে সাজাও, মানে ওই ওই যে প্রেম তো তোমার মধ্যে আছে কিন্তু ওই প্রেমটা একটুখানি ওই প্রেমটা নিয়ে ভগবানকে অর্পণ করো, বা আর এই যে এখানে এই প্রেম তাহলে
কিন্তু ভগবানের প্রতি যাগযজ্ঞ লাগবে না, তপস্যা লাগবে না, তোমার কিছু লাগবে না। আর যাগযজ্ঞ যদি করতে হয় ভগবানের প্রেমের জন্য করো, কেননা বলা হয় যে সাধন করে না চাও প্রেম করে না চাও, মানে মীরা বলছে যে সাধন যদি করতে চাও তো আগে প্রেম করো, যদি ভজন করতে চাও তো আগে প্রেম করো। তা বলা হয় যে যদি নিরামিষ খেলেই ভগবানকে পাওয়া যেত, কিন্তু ধর্মে সাধুরা নিরামিষ খায়, যদি নিরামিষ খেলেই ভগবানকে পাওয়া যেত, মাছ না খেলেই যদি ভগবানকে পাওয়া যেত তো তাহলে ছাগল গরু এরা সবাই খেত ভগবানকে। হ্যাঁ, তো বিষয়টা আমি যে নিরামিষ, অবশ্যই নিরামিষ খেতে হবে, কেননা আমি ভগবানকে ভালোবাসি তার প্রেমের জন্য, জানি যে এই বিষয়টা অবলম্বন করলে প্রভু খুশি হন, মানে এই বিষয়টা অবলম্বন করে তিনি খুশি হন, আমি তার সুখের জন্য করছি। বলা হয়েছে যে যদি মানে যদি মানে ভগবানকে পাওয়া যেত পাথর, তাহলে আমি পাহাড় পূজা করবো। পাথর পূজা করলে যদি ভগবান পাওয়া যেত তাহলে আমি পাহাড় পূজা করবো। তো বলা হয়েছে যে অবশ্যই আমি পাথর মূর্তি তৈরি করে ভগবানের পূজা করবো, কেননা তাকে ভালোবাসি তাই প্রেম করি তাই করছি। বলা হয়েছে যদি স্ত্রী সরছে, মানে কোনদিন যদি নারী সহবাস না করে ভগবানকে পাওয়া যেত, বা নারী মানে আমাদের মানে পুরুষ লিঙ্গ নাই স্ত্রীলিঙ্গ নাই, তো তারা তো তাহলে হিজরা হিজরা তো তারা তো সবসময় ভগবানকে দেখবো, তাই না? যদি তুলসী পূজা করলে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে তাহলে তুলসীর বাগান তৈরি করে পূজা করবো। হ্যাঁ, এখানে সিদ্ধান্ত আছে, তাই করে কি তুলসী পূজা করবো না? অবশ্যই করতে হবে, কেননা তুলসী পূজা করলে ভগবান খুশি হয়, আর ভগবান মানে তিনি যাতে খুশি হয় আমার সুখের জন্য না। মানে কাউকে যদি মানে কোনো জায়গায় চুরি ডাকাতি করেও নিয়ে আসি বা ইয়ে করি, চলে গেল, মানে আমার নিজের জন্য যেটা করছি মানে আমার নিজের জন্য সেটাই সেটাই কাম। আর যখন বা ভগবানের উদ্দেশ্য দিয়ে কর্ম করছি সেটাই প্রেম। আমি বুঝতে পারছি বিষয়টা, যে আর বিশেষ করে মানে আমি এই বিষয়ে পুরো স্টাডি ধরেন করছি, আপনি জানেন ভালোভাবে, তাই মানে হ্যাঁ অধিকাংশ বিশেষ করে হিন্দু ধর্ম সম্পর্কে ইনশাল্লাহ যা পড়েছি, আমার মনে হয় না যে আমাদের জলঙ্গি ব্লক এ ধরনের বই এতগুলো কারোর কাছে আছে। আমার কাছে শুধু গীতার অনুবাদে 19 খানা আছে, গীতার তত্ত্ব আছে, গীতার রশ্মিত আছে, গীতার মানে ইয়ে আছে, মানে তাফসির আছে, ব্যাখ্যা একবারে এই মোটামুটি 2000 পৃষ্ঠার গীতা, গীতা প্রেস গোরক্ষপুর থেকে ছাপা, মোটামুটি আমার কাছে গীতা 19 খানের মতো শুধু বাংলা আর সংস্কৃত আর ইংলিশে আছে। তুমি গোরক্ষপুরের গীতা, ওটা গোরক্ষপুরের গীতা না পড়ে গোরক্ষপুরের ব্রহ্ম মার্গের ওঠা আছে গীতাগুলো, আমি গোরক্ষপুরের গীতা পড়েছি, বা গোরক্ষপুরের যে মানে যে প্রচারক অনেক, না না আমার কাছে শুধু আপনার ই মানে গোরক্ষপুরের না, গোরক্ষপুরের তো আমার কাছে দুটো গীতা আছে, এবং অতুল চন্দ্রের আছে আপনার ওই রামকৃষ্ণ মিশনের আছে, রামকৃষ্ণ মিশন থেকে ছাপানো, রামকৃষ্ণ মিশনের মানে মূল বিষয় তোমার বৈষ্ণবের সিদ্ধান্ত যদি পড়ো তাহলে তুমি স্পন থেকে গীতা নেবা, কার যথাযথ স্পন থেকে যথাযথ আসে আমার কাছে, ওটা পড়ো আমার কাছে, ওটা আমি ওটাই আমি প্রথম পড়েছি আপনার নীলমলার খুব মোটা বই, হ্যাঁ আমার কাছে আছে যথাযথ যথাযথ আমার কাছে আছে, আমার মোটা নীল কালারের কৃষ্ণের ওই ছবি আছে, ভক্তিবাদ প্রভু এই ধরনের নাম আছে, আমার কাছে যতগুলো বাংলা ভাষাতে গীতা আছে বেরিয়েছে যেখান থেকে পেয়েছি সবগুলো সবার কাছ থেকে একখানা খানা করে গীতা নিয়েছি, মানে আপনার যতগুলো বেরিয়েছে আজ পর্যন্ত 19 খানা গীতা আমার কাছে আছে বাংলা ভাষাতে, শুধু 19 খানা গীতা আমার কাছে আছে, মানে কোনোটা বাদ নাই। অবশ্যই অবশ্যই ভালো, এটা আমার শুনে খুব মানে ভালো লাগে, তোমার ধর্ম কালচারটা ভালো লাগে, তুমি দেখবা
আমি শুনেন, আমি তো সেই কারণে কোনো ব্যাখ্যা করতে চাই না, এই কারণে কারণ আমি নিজেই সংস্কৃত থেকে নিজে আমি অনুবাদ করি, কারণ অনেক অনুবাদকে ভুল করে। যেমন আপনাকে একটা অনুবাদ বলি, অধিকাংশ আপনার দিশে ভুল করে, যেমন আপনাকে সর্ব আপনার আপনার হচ্ছে চতুর্থ 7-8 নম্বর মন্ত্র, ইয়াদা ইয়াদা হি ধর্মস্থ জ্ঞানাতি ভাবাতে ভারত আভ্যর্থম ধর্মস্থ তাদের আত্মনাম সূর্যামি আহম। ধারণ করে আজ পৃথিবীতে আসি এবং সাধুদেরকে রক্ষা করি আর মানে দুষ্টের দমন করি, আর এই কারণে আমার এই যে আপনি হ্যাঁ হ্যাঁ আপনি যে কথাটা বললেন এখানে, এখানে অনুবাদটা ভুল, এখানে অনুবাদ একটা ভুল এখানে যে যখন যখন পৃথিবীতে অন্যত্বচার পাপ ব্যভিচার এইসবের মধ্যে মানুষ বৃদ্ধি করে পায়, সেই সময় স্বয়ং ঈশ্বর তিনি অবতার রূপে পৃথিবীতে আসেন। এই যে আপনি বলেন স্বয়ং ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে আসেন, এই অনুবাদ তো ভুল। কেন আমি বলি দিই আপনাকে, যে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য জ্ঞানায়াতি ভাবতে ভারতা, যখন পৃথিবীতে অধর্ম নেমে আসে মানুষ অন্যত্বচার এইসবের মধ্যে লিপ্ত হয়ে যায়, এখানে জ্ঞানায়াতি ভাবতে ভারতা এখানে ভারতের কথা বলা আছে, একজন আত্মা প্রেরণ করি, এখানে ঈশ্বর কিন্তু বলছে তাদের আত্মা, একজন আত্মা, একজন আত্মা অর্থ কি ঈশ্বর না, এখানে আত্মা অর্থ মানুষ ব্যক্তি, ঈশ্বরের জন্য গীতাতে ব্যবহার করেছে পরমাত্মা। না না আমি বলছি, তারপরে বলছি যে তাদের আত্মানাম সৃজামি অহম, ওই সময় একজন আত্মা একজন ব্যক্তি একজন দূত পাঠায়, ঈশ্বর আসে এই কথা বলা হয়নি, ঈশ্বর আসলে এখানে শব্দ হতো মাম, যেমন ওখানে বলছে মাম একাম, ওখানে মাম শব্দ ব্যবহার, এখানে বলছে তাদের আত্মানাম সৃজামি অহম, ওই সময় একজন ব্যক্তিকে পাঠায়, একজন মানুষকে পাঠায়, একজন দূতকে পাঠায়, কি করতে, পরিত্রাণ সাধুনাং সাধুদের রক্ষা করতে, বিনাশাচে দুষ্কৃতম আর রাক্ষসীদের ধ্বংস করতে, দুষ্কৃতীদের ধ্বংস করতে, ধর্মের সঙ্গে স্থাপার্থা নাই আর ধর্মকে যথাযথভাবে প্রতিষ্ঠিত করতে, সম্ভাবনী উগে উগে, ঈশ্বর প্রত্যেক যুগে একজন ব্যক্তি পাঠায়, নট ঈশ্বর, ঈশ্বর আসে না, ঈশ্বর একজন আত্মা পাঠায়, আত্মা মানে মানুষ আর পরমাত্মা মানে ঈশ্বর, কিন্তু এখানে আছে তাদের আত্মা নাম, তাদের আত্মা নাম, তাদের আত্মা, তাদের আত্মা, ওই সময় একজন আত্মা পাঠায়, একজন মানুষ পাঠায়, একজন দূত পাঠায়, ঈশ্বর আছে না, এখানে প্রত্যেকটা অনুবাদ, বেশিরভাগ অনুবাদ এখানে আপনার বলে ঈশ্বর প্রত্যেক যুগে আছে, কিন্তু অনুবাদ ভুল। আর কোরআন হচ্ছে একই কথা বলা হয়েছে এই কথায়, ঠিক আছে, না হলে আছে 36 নম্বর আয়াত, যে লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইবদুল্লাহ ওয়া আসনু তাগুত, পৃথিবীতে যখন অন্যত্বচার শুরু হয়ে যায় সেই সময় ঈশ্বর একজন নবী পাঠান, কেন ওই মানে বিষয়টা দেখো মানে ওখানে যেটা বিষয়টা তো ওখানে ভগবানের সে ভিডিওটা আসতে পারে বা ওখানে যে তোমাদের যেরকম ভগবান নবী পাঠাতে কথা বলা হয়েছে, তো তো এখানে ভগবানের অবতার ধারণের কথা বলা, না না ভগবান অবতার করবে করে না বলছে না তো, এখানে বুঝে তাদের আত্মা সৃজামি মানে কি সৃষ্টি করি, আমি বলি এক মিনিট, যেখানে বলছে তাদের আত্মা নাম সৃজামি আহম, সৃজামি মানে সৃজামি মানে কি সৃষ্টি করি, যেখানে যদি আমি অনুবাদ করি যে সেই সময় ঈশ্বর একজন অবতার সৃষ্টি করেন, সৃষ্টি করার কোন ঈশ্বরকে কোন সৃষ্টি করা হয়, ঈশ্বরকে তো সৃষ্টি করা হবে না, তাদের আত্মা নাম সেই সময় একজন মানুষ সৃষ্টি করে ঈশ্বর, বিষয়টা কি বলা হয়েছে মানে বিষয়টা মানে তুমি যেটা বলছো আমি বুঝতে পেরেছি, মানে ভগবান যখন আসলে তুমি যেটা ওভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে, তুমি যেভাবে নিশ্চয়ভাবে নেওয়া যাবে, না না এটা আসলে করছো আপনাকে আমি তার জন্য একটা একটা ভেঙে দিলাম, একটা একটা ভেঙে দেখা দিলাম এই কারণে, কারণ অনুবাদটা ভুল, তাদের আত্মা এখানে অনুবাদ পত্রিকা যা ভুল করে যে তাদের আত্মা নাম সৃজামি আহম, তাদের ওই সময় আত্মা একজন, আত্মা একজন ব্যক্তি একজন মানুষ, সৃজামি মানে সৃষ্টি করি, আহম মানে আমি, ওই সময় একজন ব্যক্তি সৃষ্টি করে আমি, ঈশ্বর একটা ব্যক্তিকে সৃষ্টি করে অর্থাৎ প্রেরণ করে পৃথিবীতে পাঠায়, কি করতে, এই সাধুদেরকে রক্ষা করতে আর শত্রু ধ্বংস করতে পাঠায়, ধর্মকে যথাযথ প্রতিষ্ঠা করতে পাঠায় আর প্রত্যেক যুগে পাঠায়, যেমন আমরা মুসলিমরা বিশ্বাস করি আল্লাহ 124,000 নবী রাসূল প্রত্যেক যুগে পাঠিয়েছে, একইভাবে গীতাতে ওই শ্লোক তো আছে, কিন্তু এখানে গীতাতে আপনারা যেটা অনুবাদ করছেন বা ব্যাখ্যা করছেন যে ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন না, আর যদি আমরা এই শ্লোকটি যদি ঈশ্বর আসেন ধরি নি তাহলে আপনার 7-24 নম্বর শ্লোকের সঙ্গে কন্ট্রাডিকশন মানে ওখানে পরস্পর বিরোধী হয়ে যাবে, অব্যক্তম ব্যক্তম অপন্ন মহা, যে ব্যক্তি ঈশ্বরকে বিশ্বাস করে যে মানব রূপে পৃথিবীতে ধারণ করে, কৃষ্ণ বলছে মামা অবু দয়া হা, সে ব্যক্তি হচ্ছে নির্বোধ শক্তি বোকা, না ওখানে তুমি যেভাবে নিচ্ছ ভগবানকে ভগবানকে মানুষ কখনোই ভাবতে বলা হয়নি, না না ওখানে আপনার আপনি যে অনুবাদ করছেন এটা ভুল,
মানে আপনি যে ব্যাখ্যাটা করলেন তো অব্যক্তম ব্যক্তম আপনামাহ, যে ব্যক্তি বিশ্বাস করে যে ঈশ্বর ব্যক্ত রূপে অর্থাৎ মানব রূপ ধারণ করা, ব্যক্ত মানে কি মানব রূপ ধারণ করা, এখানে মানব রূপ ধারণ করা বিশ্বাস করার কথা বলেনি, এখানে বিশ্বাসের সংস্কৃত শব্দটি নাই, ওটা নতুন ভাবে অ্যাড করেছে। অব্যক্তম ব্যক্তম আপনামাহ মামানন্ত আবুদায়াহ, এখানে কিন্তু বিশ্বাস শব্দ এখানে যে ঈশ্বরকে মানব রূপে বিশ্বাস করে এই কথা বলেনি, কিন্তু সংস্কৃততে কিন্তু এই অনুবাদ হচ্ছে না যে ঈশ্বরকে মানব রূপে বিশ্বাস করে এই কথা বলেনি, যে ব্যক্তি ঈশ্বর ভাবে যে ঈশ্বর মানব রূপ ধারণ করে এখানে ধারণ করার কথা বলা হয়েছে, বিশ্বাস করার কথা বলা হয়নি। আর এখানে অনুবাদ যখন করছে তখন কেউ বিশ্বাস করে যে মানবের মতন মানুষের মতন বিশ্বাস করে সে ব্যক্তি মামাবুদ্ধ হয়, তা না, এখানে অনুবাদ হচ্ছে যে ব্যক্তি সর্বসম ঈশ্বরকে ভাবে যে মানব রূপ ধারণ করে পৃথিবীতে এসতে প্রেরণ হয়েছে সে ব্যক্তিকে বলছে মামা আবু দায়া, হ্যাঁ সে ব্যক্তি নির্বোধ বোকা। এখানে আপনি সংস্কৃত যদি মানে একটু ভালো করে বুঝতেন তাহলে একটু মানে আরো বেশি বুঝতে পারবেন, অব্যক্তম ব্যক্তম দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। আর সবচেয়ে একটা বড় কথা যেটা আপনার গীতাতে দেখুন অষ্টম অধ্যায় প্রথম যে শ্লোকটি আছে বুঝতে পারলেন, ওখানে অর্জুন কৃষ্ণকে পরপর সাতখানা প্রশ্ন করেছিল, তার মধ্যে প্রথম প্রশ্ন যেটা ছিল কিম তাৎ ব্রহ্মা কিম তাৎ ধাত্মা কিম কারণম পুরুষোত্তম আদিভূতম চ কিম প্রকৃতম আদিদম কিম উচ্যতে, যে হে কৃষ্ণ কিম তাৎ ব্রহ্মা, ঈশ্বরকে পরমাত্মাকে সৃষ্টিকর্তাকে সরাসরি প্রশ্ন করছে অর্জুন কৃষ্ণকে যে ঈশ্বরকে পরমাত্মাকে। এদিকে দীর্ঘ সাতটা অধ্যায় কৃষ্ণ বিভিন্ন ভাবে অর্জুনকে বলেছে, তারপরে অর্জুন বুঝতে পারেনি যে ঈশ্বরকে এত কিছু ঠিক আছে, ঈশ্বরকে পরমাত্মাকে যখন প্রশ্ন করলো কৃষ্ণ উত্তর কি দিচ্ছে অষ্টম অধ্যায় তিন নম্বর মন্ত্র, ওখানে বলছে আক্ষরম ব্রহ্ম পরমম স্বভাব আধ্যাত্মম উচ্যতে ভূত ভাব বিসর্গে কর্ম সংহিতাঃ, আক্ষরম ব্রহ্ম পরমম, ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টিকর্তা পরমম তিনি তো উপরে আছেন, তিনি তো বলছেন না আমি এরকম আমি তোমার সামনে আমি ঈশ্বরের কথা বলিনি। গীতা থেকে অনেকগুলো শ্লোক থেকে প্রমাণ করা যায় যে শ্রীকৃষ্ণ নিজেকে ঈশ্বর বলেনি, তিনি অন্য ঈশ্বরের কথা বলেছেন, যেমন সতেরো অধ্যায় চারে আছে মানে ওই ভাব বিষয়টা তো মানে কোন জায়গায় শ্রীকৃষ্ণ কোনো করেন চৈতন্য চরিতামৃত সাক্ষাৎ স্বয়ং মহাপ্রভু উপাসনা করো তার মানে আরাধনা করো তাহলে তুমি মোক্ষ লাভ করবা পরিষ্কার ভাবে। গীতাতে দেখবেন আট অধ্যায় অষ্টম অধ্যায়ের আপনার পরপর দেখবেন ছয় সাত আট নম্বর ওখানে বলছে যে মৃত্যু অবস্থাতে যে যে ঈশ্বরের শরণাপন্ন হয় ঠিক আছে সে তাকেই পাবে, যে পিতৃ পিতার মাতার এদের সেবা করে মৃত্যুর পরে পিতা মাতার পিতা মাতাকেই পাবে, যে পরমাত্মা ঈশ্বরের আরাধনা করে সত্যিকার ঈশ্বর যার অনুসরণ করে সে পরমাত্মাকে পাবে, আর যে পরমাত্মাকে পাবে তার কখনো আর পৃথিবীতে পুনর্জন্ম হবে না। অর্থাৎ আমাদের উচিত হচ্ছে পরম আত্মার অনুসন্ধান করা, পরমাত্মার কাছে আত্মসমর্পণ করা পরমাত্মার। আপনি যদি কৃষ্ণ বা রাম বা আপনি অন্য যদি আপনার লক্ষ্মী সরস্বতী শিব বিষ্ণু এদের যদি অনুসরণ করেন গীতার কথা অনুযায়ী আপনার পুনর্জন্ম হবে, আপনি বিভিন্ন ভাবে ঘুরতে থাকবেন একই হবে, আপনার মোক্ষ লাভ হবে না। তাই গীতা পরিষ্কার বারো অধ্যায় চতুর্থ মন্ত্র, সাত অধ্যায় পঁচিশ নম্বর মন্ত্র, অষ্টম অধ্যায় তিন চার পাঁচ, এই তিন চার জায়গাতে টোটাল বলছে আপনি যাকে অনুসরণ করবেন যার কাছে আপনি আরাধনা করবেন মৃত্যুর পরে তাকেই পাবেন। তাই কৃষ্ণ এই কথা বলছে যে তুমি পরমাত্মার খোঁজে থাকো, পরমাত্মা যিনি পরমাত্মা তার, তা আমাদের উচিত হচ্ছে পরমাত্মাকে মানে কোন ঈশ্বর না মোক্ষ লাভের উদ্দেশ্য মানে মোক্ষ লাভ। বুঝতে পারছি মানে তুমি যে সিদ্ধান্তটা নিতে চাইছো মানে কৃষ্ণকেও নবীজির মতো মানিয়ে দিচ্ছো তো, মানে আমি বলি আমি বলি আমি বলি যে কৃষ্ণকে নবীজির মতো বলতে গেলে কি দেখেন আপনার তেতাল্লিশ পর্যন্ত আছে ওখানে আপনার এগারো অধ্যায়ের অষ্টম নম্বর মন্ত্রে কৃষ্ণ বলছে যে ঈশ্বরকে মানে তুমি চোখ দ্বারা দেখতে পাবে না, তারপরে এগারো অধ্যায় আটচল্লিশ নম্বর মন্ত্র আবার একই কথা বলছে যে অর্জুন তুমি চোখ দ্বারা তুমি দেখতে পাবে না, তিপ্পান্ন নম্বর মন্ত্র একই কথা বলছে দেখা যাবে না, অষ্টম নম্বর এগারো অধ্যায়ের আপনার ছাব্বিশ সাতাশ সাতাশ আঠাশ পরপর কৃষ্ণ ওখানে বিভিন্ন রূপ ধারণ করে দেখা যায় পৃথিবীর মধ্যে সমস্ত কিছু তার কাছে দেখাচ্ছে, তার মধ্যে ইয়ে হলো অর্জুন ভয় পেয়ে গেল ঠিক আছে ঈশ্বরকে দেখে ভয় পেয়ে গেল, এটা একটা কেমন কথা যে ঈশ্বরকে দেখে ভয় পেয়ে গেল ঠিক আছে। এখানে ওখান থেকে আপনার ওই
জাগর অধ্যায় থেকে আপনার ওখান থেকেই দেওয়া যায়, মানে ওর মানে যুক্তি খণ্ডন করা যায় যে কথা বলা হয়েছে বা আপনি যে সিদ্ধান্ত নিতে চাইছেন ওখান থেকে, ওখানে ঈশ্বর প্রমাণিত বিষয় দেখো ঈশ্বরকে দেখে ওইখানে দাঁড়িয়ে জাস্ট কৃষ্ণকে তুমি যে ব্যক্তি সর্বশক্তিমান ঈশ্বরকে মন দ্বারা কল্পনা করে সে প্রকৃত ঈশ্বরকে দেখেনি, কল্পনা করতে পারে না। তারপরে বলছে এ না চাকসে তাপার সাথে, যে ব্যক্তি সর্বশক্তিমানকে বলছে আমি ঈশ্বরকে দেখেছি, এ না চাকসে শিপার সাথে তাদের ব্রহ্মাত্মা বৃদ্ধি নেতাম যেটি তাম উপাস্তে, যে ব্যক্তি দাবি করে যে আমি সর্বশক্তিমান ঈশ্বরকে এই চোখ দ্বারা দেখেছি সে প্রকৃতপক্ষে সত্যিকারে ঈশ্বর নন। বুঝতে পারলেন? আপনি এখান থেকে মানে পৃথিবীর জমিনে দাঁড়িয়ে মানে বিশেষ করে পৃথিবীতে দাঁড়িয়ে থেকে আপনি ঈশ্বরকে দেখতে পাবেন অসম্ভব। আর আপনাকে সে দৈব চোখ দিবে না। আর অর্জুনকে যদি ওই গীতার ওই কথা অনুযায়ী আমি ধরে নিই যে অর্জুনকে দৈব চোখ দিয়েছিল, তাহলে আমরা বলবো যে বলতে পারি এখানে কৃষ্ণ এখানে তাহলে আমাদের পুরে অবিচার করছেন, কারণ ওকে দৈব চোখ দিয়েছেন তার জন্য ঈশ্বর ভক্তি সাধন করতে পারে, কিন্তু যারা মদ মাতাল তারা ঈশ্বরকে দেখেনি তার জন্য করছে না, তাদের দোষ কি? না এখানে অর্জুন তো মানে অর্জুন মানে কি বলবো জানি না, তো এখানে অর্জুন প্রথম মানে অর্জুনকে দেখানোর কারণ এটাও যদি ব্রজের মধ্যে ঢুকছে এখানে এইখানে এই যে অর্জুনকে দেখানোর যে বিষয়টা এখানে রয়েছে এটাও কিন্তু ওই তোমার 64 নম্বর শ্লোকের মধ্যেই ওখানেই আছে লাস্টে, মানে ওই শ্লোকটার মাঝখানেই ওই দুটো শব্দের মধ্যেই এই এই সমস্ত বিষয় নিহিত রয়েছে। না না আমি যেটা বুঝতে পারছি, আমি বুঝতে পারছি আপনার বিষয়টা, কারণ আমি 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 বললাম না যে আমি গীতাকে নিয়ে যে স্টাডি করেছি গীতাকে নিয়ে মুখস্থ আছে আমার গীতাতে মোটামুটি ধরেন কতগুলো গোনা নাই, তবে মোটামুটি ধরেন আপনি যদি কোনো জায়গা থেকে টুকরি একটা কথা বলেন তো ইনশাল্লাহ আমি বলতে পারবো যে এটা আপনার গীতার শ্লোক কি শ্লোক না, আমি বলতে পারবো যে এত নম্বর অধ্যায় এত নম্বর শ্লোক। তোমার প্রতিভা আমার ভালো লাগে আপনি যদি বলেন তো যে এটা আছে আমি যদি পড়ে থাকি আমি ইনশাআল্লাহ আপনাকে রেফারেন্স দিয়ে বলে দিতে হবে এত নম্বর শ্লোকের এত নম্বর অধ্যায়ের এত নম্বর লাইনে আছে। আমি যেটা বলি যে আমি যখন বিভিন্ন ধর্মগ্রন্থ যখন পড়লাম তো আমি মুখস্থ করি না, আমি মুখস্থ করি না, যখন পড়তে পড়তে দেখলাম আর এই জিনিসটা তো খুব দরকার প্রয়োজন স্কুলে পড়াশোনা আছে বাড়ির কাজকর্ম আছে ঈশ্বর প্রথমত একজোড়া মানুষ তৈরি করেছিলেন যাকে আমরা বলছি আদম আর হাওয়া, খ্রিস্টানরা বলছে অ্যাডাম আর ইভ, আর হিন্দুরা বলছে আপনার শতরূপা আর মনু, ঠিক আছে? এই যে এখানে তিনটে প্রথম প্রথম সৃষ্টি করা হয় ঈশ্বর প্রথম সতর্পা মনুকে বলা হয়েছে মানব বলা মানব জাতির মধ্যে প্রথম সতর্পা মনু। হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে আপনার এখানে আমরা পুরাণ পুরাণ যদি দেখি ভবিষ্য পুরাণ পরিষ্কার ভাবে আছে প্রতিসর্গ পর্ব পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 4 পরিষ্কার বলছে যে আদম না হাওয়া না
রূপবতী সৃজামি বিষ্ণু, মানে প্রথম বলেছে যে সর্বশক্তি বিষ্ণু তিনি আদম আর হাওয়াকে, আদম না হাওয়া না রূপাবতী, আদম আর হাওয়াকে একে তৈরি করলেন কি থেকে, মৃত্তিকা থেকে, মাটি থেকে, পোড়া মাটির মাটি থেকে। এখানে একই কথা বলছে পবিত্র কোরআনে, একই কথা বলছে ইয়া আইয়ুহা নাসু, হে মানুষ সকল, তোমাকে সৃষ্টি করা হয়েছে একজোড়া নারী এবং একজোড়া পুরুষ থেকে, আদম আর হাওয়া। বাইবেল বুক অফ জেনেসিস তৃতীয় অধ্যায় ১৬ অনুচ্ছেদ একই কথা বলছে যে প্রথম মানুষ তৈরি করেছে আদম আর হাওয়াকে। এবার আমাদের প্রশ্ন এখানে যে পৃথিবীতে যদি একজোড়া মানুষ আর পাঠানো হয় আদম আর হাওয়াকে, তো ঈশ্বর ধর্ম কিন্তু একটাই পাঠিয়েছিলেন, এবার সেই ধর্মটা কি, মানে এটাই মানে কি আদম মানে কি আদম আর হাওয়া মানে কি, আদম মানে সে একটা ব্যক্তির নাম, আদম একটা ব্যক্তির নাম, হাওয়া একজন ব্যক্তির নাম। আপনার যেমন যেমন চিত্তনন্দন আপনার নাম, তেমন যেমন আমরা কি যেমন হিন্দিতে কথা বলি আদমি কে কেসে হে, আদমি মানে কি মানে এই মানুষটা কেমন রে, এরকম মানে আদম থেকে, আদম থেকে আদমি মানে এই শব্দটা ব্যবহার করা হয়, আদম। ও আদম মানে কোন একটা ব্যক্তির নাম, হ্যাঁ, তার জন্য এখন মানুষকে বলে আদম বলে না, আদমি হিন্দিতে বলে এ আদমি কেসে হতেন, আদম যেহেতু প্রথম মানুষ তার জন্য মানুষকে অপরিচিত মানুষকে আদমি কেসে বলা হয়, বাংলায় যেরকম বলছি যাই বলেন বা আদম ইব যাই বলেন, সে একই নাম, একই ভাবে বলা হয়েছে, কারণ আদম হাওয়া এই শব্দটা ব্যবহার করা হচ্ছে হিন্দু ধর্ম তো অনেক জায়গাতে, বেদে অনেকবার ব্যবহার করেছে, পুরাণে অনেকবার ব্যবহার করেছে যে আদম আর হাওয়া প্রথম বিষ্ণু তৈরি করলো তাদেরকে মৃত্তিকা থেকে। কোরআন একই কথা বলছে, বাইবেল একই কথা বলছে। এবার আমার প্রশ্ন এখানে যেটা, যে তাহলে ঈশ্বর কিন্তু ধর্ম একটা পাঠিয়েছিল, সে ধর্ম কি ধর্ম হতে পারে, হিন্দু হতে পারে, ইসলাম হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান, বৌদ্ধইজম, জৈনইজম, শিখইজম, পারসিইজম, আরো ধর্ম আছে। এবার আমাদের যে সত্য, যে কৃষ্ণ ১২ অধ্যায় ১৪ শ্লোকে যেমন বললো যে সত্য ঈশ্বরকে খুঁজতে হবে, জ্ঞানীরা খুঁজবে, অন্য কেউ খুঁজবে না, জ্ঞানীরা খুঁজবে যে সত্যিকার ঈশ্বর কে। তোমাকে শোনো, আমি তোমাকে ১৮টা শ্লোক আমি আমার তো মুখস্থ নাই, আমি তোমাকে পরে হ্যাঁ দেখে তোমাকে ১৮টা শ্লোক লিখে আমি তোমাকে আমি শ্লোক তোমার কাছে মানে কোন কোন গ্রন্থে আছে সেই ১৮টা শ্লোক আমি তোমাকে আচ্ছা দেখ জানি না মানে যেখানে সাক্ষাৎ স্বয়ং ঈশ্বর কৃষ্ণকে বলা হয়েছে আমি এগুলো মানে দেখে আমি তোমাকে বিষয়টা যত মানে স্বয়ং ঈশ্বর কাকে বলা হয়েছে বুঝতে পারলাম না। দেখেন আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি যে হিন্দু ধর্মগ্রন্থ আপনি যখন বেদ পড়বেন তো বেদে, হ্যাঁ বেদে ঘুরে ফিরে একটি কথা বলা হচ্ছে, এখানে কৃষ্ণ তত্ত্ব নাই, না না বেদে কৃষ্ণ তত্ত্ব আছে, আমি একটা কথা বলি বেদে কৃষ্ণ তত্ত্ব নাই, এই কারণে দেখবেন শ্রীমদ ভাগবত গীতা দশম অধ্যায় ৩১ ৩২ ৩৩ পর পর শ্লোকে বলছে কৃষ্ণ বলছে যে আমি যজুর্বেদ ঋগ্বেদ মানে সমস্ত চতুর্বেদ আমি জানি। এবার দেখেন কৃষ্ণ কিন্তু বেদের কথা উল্লেখ করেছে গীতাতেই, তাই বেদকে কোনো ভাবে খোলা ছেড়ে দেওয়া যাবে না। না না শোনো শোনো, এখানে মানে এখানে যে বেদে কৃষ্ণ তো আছে কিন্তু বেদে তো আরেকটা বিষয় যে বেদে মানে আমি যেটা বলছি যে হিন্দু ধর্মের সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন, কারণ যখন আপনি বেদ পড়বেন যেমন আর্য সমাজ যারা আছে আর্য সমাজ তারা কিন্তু গীতামিতা এইসব কিছু বিশ্বাস করে না, আর্য সমাজ যারা আছে তারা গীতামিতাতে কিছু বিশ্বাস করে না, পুরাণ মুরাণ এইসব বৈবত্য পুরাণ টুরাণ এইসব কিছু বিশ্বাস করে না, শুধু বেদে বিশ্বাস করে, যেমন স্বামী দয়ানন্দ সরস্বতী ছিলেন। আমি দেখো আমি জানি হিন্দু ধর্ম প্রচন্ড জটিল একটা ধর্ম, হ্যাঁ তো মানে এর মধ্যে কোন শেষ নাই আর এর সিদ্ধান্ত বহু রকম আছে। আচ্ছা দেখেন আমি একটা কথা বলি, যে আপনি বললেন যে আপনার হিন্দু ধর্ম অনেকগুলো জটিলতা আছে এর মানে সিদ্ধান্ত শেষ নেই, আর পবিত্র কোরআন এমন ভাবে কথা বলছে যে ঈশ্বর ধর্ম যেটাকে পাঠিয়েছে সে হচ্ছে সোজা সরল নিষ্কলস নির্ভাজাল নিষ্কলস বলতে বিল বাইয়ে তিনি অজবুর হচ্ছে সুস্পষ্ট পথ, কিন্তু যারা দেখবে যারা দেখবে যারা দেখার চোখ দিয়ে দেখবে যারা সত্যি মানে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবে যে কোনটা সত্য কোনটা বাতিল মানে ভুল মানুষটা বুঝতে পারবে, এখানে বলছে বিল বাইয়ে তিনি অজবুর সুস্পষ্ট একটি পথ হাজা সিরাতুল মুস্তাকিম, আর এটাই মানুষের জন্য সোজা স্বর্গের পথ। তারা তুমি যে মানে
ই করলে বা ব্রহ্মবাদী তারা, তারা তো মানে ধরো কৃষ্ণ পূজা বা রাম পূজা বা হরিনাম জপ টপ এই কিছু করে না, সেগুলো নিরাকার ব্রহ্মে সেই জ্যোতির উপাসনা পরমাত্মার উপাসনা করে যায়, যা যত সে ধ্যান করে যায়। কিন্তু মানে তারা কিন্তু জানে না যে তারা কিন্তু তাদের মধ্যে প্রেম নাই, প্রেম নাই কিরকম যে মানে ভগবানকে যে ভালোবাসা বা ভগবানের প্রতি যে একটা গৌরব, মানে তোমাদের বলা হয়েছে যে আল্লাহর প্রতি যেরকম বা রসুলের প্রতি দরদ দেখানো যায় ইয়ে দেখানো, এই দরদ টরদ তাদের নাই, তারা শুধু সেই কল্পনা আর সেই সেই জ্যোতি, মানে তারা জানে যে ঈশ্বর একজন জ্যোতি অব্যক্ত অখণ্ড মন্ডলে, মানে সে একটা জ্যোতির মতো হয়ে আছে, তিনি সর্বভূতে বিরাজমান সব জায়গায় আছেন। আমি বলি আমি সিদ্ধান্ত কিছুই নিবো না, আমি যেটা বলবো আমি গ্রন্থ থেকে বলবো, শাস্ত্র থেকে বলবো, ঈশ্বর সর্বত্র বিরাজমান এই কথাটা সম্পূর্ণ ভুল। আমরা বিশ্বাস করি ঈশ্বর কোথায়, গীতা অষ্টম অধ্যায়ে তৃতীয় মন্ত্র বলছে অক্ষরম ব্রহ্ম পরম, ঈশ্বর সর্ব উপরে আছে। আর আপনার উপনিষদে পরিষ্কার ভাবে আছে শ্বেতা সূত্র উপনিষদ, কেন উপনিষদ কট উপনিষদ চতুর্থ অধ্যায়ে ষোলো মন্ত্র, যে চন্দ্র সূর্য, চন্দ্র সূর্য এই স্বর্গ সাত আসমানে পড়ে, সাতটা স্বর্গের পরে ঈশ্বর সেখানে আছে। ওইটা তো বিষয়টা বলেন, সেটা তো বলা হয়ে যায় সে আজ, মানে শ্লোকটা তুমি তুমি যেভাবে বলছো, তুমি ওই শ্লোকটা আবার বলো তো কোথাও কি বললে, কোনটা কোনটা মানে প্রথম যে শ্লোকটা আমাকে বলার জন্য, আমি যখন মানে কি বলে বললাম যে বিশ্বের সর্বভূতে বিরাজমান, নবম অধ্যায় খুঁজবেন, নবম অধ্যায় চতুর্থ নম্বর আর পঞ্চম নম্বর মন্ত্র, শ্লোকটা বলো না, শ্লোকটা বলো, শ্লোকটা ওখানে বলছে মায়া ততম ইদম জগতম ব্যক্তম মতিনাম অতি স্থানি সর্বভূতানি না চাহন তেসি অবস্থিতাম, পুস্তক যে মায়া ততম ইদম সর্বং জগতম ব্যক্তম মতিনা সর্বভূতানি ন চ মতি স্থানি সর্বভূতানি, না আমি কোন জায়গায় নাই, ভূতানি কোন ভূতের মধ্যে নাই, কোন মানুষের মধ্যে বিরাজ নাই, না চাহন তে অবস্থিত, যদিও চাই তাও আমরা ওর ভিতর নাই। তিনি পরিষ্কার নবমদের চার পাঁচ নম্বর মধ্যে যে আমি এই সমগ্র পৃথিবীকে আমি দর্শন করি কিন্তু আমি কোনো বস্তুর মধ্যে নেই এবং কোনো বস্তু আমার মধ্যে নেই, ন চ মত স্থানে ভূতানি পশ্চিমে জগমেশ্বরম, এই সমগ্র জগতের মধ্যে কোনো জায়গাতে নেই, আমি কোনো ভূত মানুষ ভূত প্রেতের মধ্যে আমি কোনো মানুষের মধ্যে নেই, পরিষ্কার মন্ত্র একবার স্পষ্ট। হ্যাঁ সিদ্ধান্ত তো ওটাই, মানে যে তুমি যেটা বলতে চাই যদি আমার বিষয়টা মানে ভগবানকে তিনি যেরকম মানে আমরা বিষয়টা কি বলা হয়েছে যে ভগবান আমরা অল টোটাল বিশ্বকে ঈশ্বর বলা হয়, মানে আমি কেন বলতে চাই ভগবান উপরে আছে সপ্ত স্বর্গ বা না না সেটাই সেটাই আমি যেটা বলছি যে ঈশ্বর যে স্বর্গ লোক আছে সেই আপনারা একটু যদি বিবেক দিয়ে ভাবা যায় দেখা যায় স্বর্গেশ্বর নয়, তার উপরে আর দেবী লোক বিষ্ণু লোক বা হ্যাঁ হ্যাঁ ওটাই ওটা স্বর্গ লোকের তো স্তর একাধখানা, ওটা স্বর্গ লোকের স্তর স্তর ওটা স্বর্গের কোন স্থান নয়, স্বর্গ সম্পূর্ণই আলাদা, স্বর্গ যারা ভালো পূর্ণ করে তারা স্বর্গে যায়, যারা পূর্ণ করে তারা স্বর্গে যায়, যারা পাপ করে তারা মানে আপনার নরকে যায়, তো তাহলে আবার পুনর্জন্মের দরকার কোনো কিছু প্রয়োজন হয় না, না না আমি বলি যে আমি এখানে অন্যায় করলাম পাপ করলাম মানুষকে খুন করলাম রাহাজানি করলাম, এবার আমি তো খারাপ কাজ করলাম, এবার আমি কি নরকে যাবো না আবার কুকুর ছাগল ভেড়া হয়ে জন্মাবো, আমি ধরেন এখন মানুষকে খুন করলাম অন্যায় করলাম অনেক খারাপ কাজ করলাম পৃথিবীতে যত রকমের খারাপ কাজ আছে, এবার আমি যখন মৃত্যুবরণ করবো সেই সময় কি আমি পৃথিবীতে কি কুকুর ছাগল ভেড়া রূপে জন্মগ্রহণ করবো না আমি নরকে যাবো, ঈশ্বরকে স্মরণ করা মাত্রই সে সমস্ত পাপ রাখি থেকে বিমুক্ত হয়ে যায়, সে মুক্ত হয়,
আর আগে যা করেছি করেছি, পরবর্তীতে যদি সে ভালো হয়ে যায় তা আগে যেটা হয়ে গেছে গেছে তার জন্য ক্ষমা হয়। যে ঈশ্বরকেও স্মরণ করবো কৃষ্ণ পরিষ্কার ভাবে বলছে অর্জুনকে যুদ্ধক্ষেত্রে যখন পরামর্শ দিচ্ছিল বারবার উৎসাহিত করছিল, সেই সময় হচ্ছে যে অর্জুন তুমি কার জন্য দুঃখ করছো, এটা সৃষ্টি পুরো অপকট ছিল, মানে কোন দেহধারী ছিল না সৃষ্টির পূর্বে, মানে তার আগে কোনো জন্ম ছিল না, অপকট ছিল সৃষ্টির পরেও অপকট হবে, মানে ধ্বংসের পরে তারা মৃত্যুর পরে তারা অপকট হবে, মানে কোনো দেহধারী থাকবে না, মাঝখানে এই দেহধারী অর্থাৎ প্রকট অর্থাৎ ব্যক্ত রূপে তাদের জন্য তুমি দুঃখ দিতে কান্না কিসের? এক এবং নবম অধ্যায় সাত আট নম্বর মন্ত্র এখানে কিন্তু পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে মানে আপনার মানে মৃত্যু হওয়ার পরে কোনো পুনর্জন্ম নাই। আচ্ছা ভাই বলি বলি, তাহলে তুমি যেটা বলতে পারলে বললে যে যারা দেহধারী মৃত্যুর পরে আমার কোন শরীর আর থাকবে না, তখন শুধু আত্মায় থাকবে। কিন্তু একটা যে সিদ্ধান্ত একটা আসছেন যে রাহুল মৃত্যুর পরে যদি অন্যায় করে পাপ করে ব্যবচার করে কুকুর ছাগল ভেড়া হবে, তারপরে পরিষ্কার কৃষ্ণ বলছে না কোন রকম কিছু হবে না। আর আপনার নবম অধ্যায় সাত আট নম্বর মন্ত্র কল্পাক্ষে পুনঃস্থানি কল্পোদবি সৃজামি অহম্, সমগ্র পৃথিবীকে যখন ধ্বংস করে দেবো কল্পাক্ষে পুনঃস্থানি তাকে নতুন করে আবার সৃষ্টি করবো, পুনর্জন্ম বলা হয়নি, পুনঃস্থানি কল্পোদবি সৃজামি অহম্, সৃজামি মানে আবার নতুন ভাবে সৃষ্টি করবো। কিন্তু ঈশ্বর কিন্তু এখানে পুনর্জন্মের কথা বলছে না, যে ঈশ্বর আবার আমাদেরকে নতুন ভাবে পুনর্জন্ম গরু ছাগল ভেড়া কিনে পাঠাবে এসব না, যে কল্পাক্ষে পুনঃস্থানি কল্পোদবি সৃজামি অহম, আবার নতুন করে সমস্ত কিছুকে তৈরি করবো, পুনঃস্থানি তৈরি করবো, সৃজামি অহম সৃষ্টি করবো। কিন্তু এখানে পুনর্জন্মটা কিন্তু এখানে মানে গীতা থেকে প্রমাণিত না যে আপনার মানুষের মৃত্যু পরে আসে, কিন্তু মৃত্যু পরে যে জন্ম স্বর্গ নরকের কথা গীতাতে অনেক জায়গায় আছে, তেরো অধ্যায় আছে, তেরো অধ্যায়ের এগারো আছে, তেরো অধ্যায়ের এগারো নম্বর শ্লোক, বাইশ নম্বর শ্লোক, বত্রিশ নম্বর শ্লোক, বিয়াল্লিশ নম্বর শ্লোক অনেক জায়গাতে আছে যে স্বর্গ নরক স্বর্গ নরক স্বর্গ নরক। তাই আমি বলছি যে মানে মানে ধর্মগ্রন্থ মানুষ পড়ছে, আর এখানে গীতার চতুর্থ অধ্যায় আঠারো নম্বর শ্লোকে পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে অনেক পণ্ডিত আছে তারা ঈশ্বরের উপাসনা করবে কিন্তু তারা আসলে তত্ত্ব বুঝবে না। ভক্তি যোগের আপনার বলতে গেলে আপনার এগারো অধ্যায় যে মানে শুধুমাত্র শ্রীকৃষ্ণের মানে শ্রীকৃষ্ণ তা মানে বিভিন্ন রূপ দর্শন করলেন দেখলেন, আর আপনার ভক্তি যোগে তো অর্জুন ওগুলো বলছে তার ভক্তি কথা বলছে, ওগুলো তো কৃষ্ণের কথা না, তাই ভক্তি যোগ মানে ভক্তি যোগটা মানে এটা গীতা স্কুলথা না, এটা হচ্ছে অর্জুনের কথা, এটা কৃষ্ণের কথা না, মানে কৃষ্ণ যখন তার রূপ দর্শন করালেন সেই সময় আপনার হচ্ছে আপনার অর্জুন তার প্রশংসা করছে বিভিন্ন ভাবে, যে আপনি আপনি হচ্ছে সমুদ্রের মধ্যে আপনি হচ্ছে সবচেয়ে বড় কুমির, আপনি বনের মধ্যে জঙ্গলের মধ্যে আপনি সবচেয়ে ইয়ে, এইভাবে বলতে থাকছেন পুরো শ্লোকটা, এখানে সবগুলো অর্জুনের কথা, এটা কৃষ্ণের কথা না। তাই এখানে মানে আপনার এটা মানে গ্রহণযোগ্য কতটা হবে আপনি বুঝতে হবে নিজেকে, যেটা তো অর্জুন বলেছে, অর্জুন তো অনেক কিছু বলেছে, ও আমি বলেছি আমি যুদ্ধ করবো না, যুদ্ধ করা অন্যায় পাপ, আমি কিভাবে ভাইদের সঙ্গে যুদ্ধ করবো, কিন্তু এইখান থেকে তো মানে গীতার কথা এটা তো কৃষ্ণ না। অর্জুনকে মানে অর্জুন বাংলা বলছি তোমার মতো মুখস্থ করলি মানে মুখস্থ করছি দাম মানে যেখানে বলা হয়েছে যে যে মানে যারা মানে দেখেন আমি একটা প্রথমে বলি যে স্পষ্ট ভাবে দেখেন যে নিরাকার বা সাকার ঈশ্বর কি নিরাকার হয়? ঈশ্বর নিরাকার হবেন কেন না? ঈশ্বর নিরাকার না, ঈশ্বর সাকার। আমরা কিন্তু ঈশ্বর আমরা মুসলিমরা কিন্তু ঈশ্বরকে নিরাকারে বিশ্বাস করি না,
আমরা মুসলিম, আমরা ঈশ্বরকে দেখেন, আমি বলি যে এখানে একটা ভুল ধারণা আছে যে আমরা ঈশ্বরের কোন প্রতিমূর্তি তৈরি করি না বলে যে আপনারা অনেক হিন্দুরা ভাবে যে মুসলিমরা নিরাকার ঈশ্বরের উপাসনা করে, আমরা নিরাকারের উপাসনা করি, এটা ঠিক কথা না। ঈশ্বর নিরাকার না। পবিত্র কোরআনে অসংখ্য আয়াত আছে যেগুলো উদ্ধৃতি আছে, যেখানে আল্লাহর চোখের কথা বলা হয়েছে, হাতের কথা বলা হয়েছে, তার সিংহাসনের কথা বলা হয়েছে, তার পায়ের কথা বলা হয়েছে, সমস্ত কিছু আছে। তবে আমরা কি করি, পবিত্র কোরআন সূরা নাহাল 74 নম্বর আয়াতে বলছে, আল্লাহ সুবহানাহু বলছে যে ফালা তাদরিবু লিল্লাহি আমসাল, তোমরা আমার কোন প্রতিমূর্তি তৈরি করো না, কোন প্রতিমূর্তি কোন মূর্তি তোমরা উপাসনা করো না। একই ভাবে বাইবেলে বলছে বুক অফ এক্সোডাস 20:5-7 ওখানে বলছে যে তোমরা এমন কোন ঈশ্বরের প্রতিমূর্তি তৈরি করো না যেটা হচ্ছে স্বর্গে, যেটা হচ্ছে মর্তে, এবং যেটা আছে পানির তলে। এরকম যদি তোমরা তুই কিছু প্রতিমূর্তি তৈরি করো, তাদের কাছে যদি আত্মসমর্পণ করো, তাদের যদি আরাধনা করো, তাহলে আমি ঈশ্বর, আমি তোমাদের প্রভু, আমি খুব ঈর্ষা করেন, তোমাদের পরিণাম নরক। একই কথা বেদে আছে, যজুর্বেদ 32:3 মন্ত্র, আপনার শেষত্র 4:19 মন্ত্র, নাতাস্তি পাতিমা আস্তি এস নামা মাহাজ্জা সাহাব আন্ধাতমাম পরিশান্তি আসম ভূতিম উপাস্তে তত হইবে তত সাংভূতম নম্রতা। যে যারা ঈশ্বরকে বাদ দিয়ে অন্য অন্য মূর্তি তৈরি করে, প্রভিশান্তি অন্ধাত্মা তারা অন্ধকারে প্রবেশ করছে। যারা আসম্মতির উপাসনা করে, মানে প্রকৃতি বস্তুর উপাসনা করে হাতের তৈরি, তত ভূয়েবে তত সাংভূতান নম্রতা, আর তারা আরো অন্ধকারে প্রবেশ করে যারা প্রকৃতির উপাসনা করে। অর্থাৎ প্রকৃতি বলতে এই মাটি তৈরি জিনিস, ছবি, আপনার পাথর, এইসব যারা উপাসনা করে তারা অন্ধকারে প্রবেশ করে। অন্ধকার বলতে এখানে নরক বোঝায় বলা হয়েছে। তম কোরআন বলছে যে ঈশ্বরের একটা আকার আছে, ঈশ্বর নিরাকার না, ঈশ্বরের আকার আছে, কিন্তু ঈশ্বরের কোন আকার তৈরি করে যদি উপাসনা করা হয় তাদের পরিণাম নরক। পবিত্র কোরআন বলছে, বেদ বলছে, এবং হিন্দু ধর্মগ্রন্থ একই কথা বলছে। আমি বৌদ্ধ ধর্ম থেকে বলতে পারি, বৌদ্ধ ধর্ম একই কথা বলা হয়েছে। বুঝতেলেন? আর আমি যেখানে বলছি যে আমি আপনাকে বললাম যে আমি সার্বিক ভাবে যে সিদ্ধান্ত যে ঈশ্বর নিরাকার, এই কথা সম্পূর্ণ ভিন্ন। ঈশ্বর পৃথিবীতে কোনো বস্তুই নিরাকার না, আর যে নিরাকার সে কোনো কোনো কি নিরাকার বলে কিছু আছে? নিরাকার বলতে গেলে একটা জিনিস আছে, ঘোড়ার ডিম, মানে ঘোড়ার ডিম কোনো আকার নাই, মানে অত নাই পৃথিবীতে, ঠিক আছে? তো নিরাকার বলে ঈশ্বর না, ঈশ্বর একটা আকার আছে। কোরআন বলছে লাইস কা মিসলি শাইয়ুন ওয়া হুয়া সামিউল বাসির, তোমরা ঈশ্বরের সমতুল্য, তার সাদৃশ্য কোনো কিছু নেই, তিনি সবকিছু দেখেন, সবকিছু শুনেন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কোনো কিছু নেই, ঠিক আছে? বিভিন্ন জায়গাতে একইভাবে আল্লাহ বলেছে যে ঈশ্বরের একটা আকার আছে। কিয়ামতের দিনে আমাদেরকে একটা হাদিস আছে, আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস 806 নম্বর হাদিস, আল্লাহ রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু তার সঙ্গী বন্ধুরা এসে প্রশ্ন করছে যে আচ্ছা আল্লাহ রাসূল, আমরা কি ঈশ্বরকে দেখতে পাবো? প্রশ্ন করছে। তো তখন তাদেরকে পাল্টা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছে, দিনের বেলাতে যখন চন্দ্র থাকে, সূর্য থাকে, আকাশে কোনো মেঘ থাকে না, সূর্যকে দেখতে তোমার কোনো সমস্যা হয়? দিয়ে তার বন্ধুরা সঙ্গীরা বলছে না, আমাদের তো কোনো সমস্যা হয় না। দেখবে যে রাত্রিবেলাতে, পূর্ণিমা রাত্রিবেলাতে যখন মেঘ থাকে না আকাশে, সেই সময় পূর্ণিমা চাঁদ গেলে অসুবিধা হয় দেখতে? সঙ্গীরা সাথীরা বলছে না, কোনো অসুবিধা হয় না। তো বলছে তদ্রূপ একই ভাবে তুমি তোমার ঈশ্বর প্রভুকে এই চোখ দ্বারা দেখতে পাবে সেই দিন যদি তুমি স্বর্গে যেতে পারো, মানে ঈশ্বরকে দেখতে পাবে, ঈশ্বরকে দেখা যাবে। সুরা কিয়ামত আছে 23-24 নম্বর আয়াত, যে ঈশ্বরকে আপনি কিয়ামতের দিনে, মানে রোজ কিয়ামতের দিনে, মহাপ্রলয়ের দিনে যেদিন পুনরুত্থান করা হবে, স্বর্গে যদি যেতে পারেন তাহলে সর্বশক্তিমান ঈশ্বর তিনি আপনাকে দেখা দেবে। আর এটাই হচ্ছে সবচেয়ে স্বর্গের শ্রেষ্ঠতম আকর্ষণ, যে ঈশ্বর আপনার সামনে চলে আসবেন সেই দিন। আপনাকে যে প্রশ্ন করবে ঈশ্বর যে আচ্ছা তুমি বান্দা, তুমি আমার দাস, তুমি কি চাও?